গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। উঠেছি অনেকক্ষণ আগে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম কালকে, যেহেতু কচুরি টচুরি হয়েছে বুঝতেই পারছো, ওই পাশটা নোংরা ছিল একটু, তো ওগুলোকে ভালো করে আগে ক্লিন করে নিয়ে তারপর পরিষ্কার টরিষ্কার করে মানে মুছে টুছে নিলাম আর কি। ক্লিন পরিষ্কার একই হচ্ছে, ওই ঘুম থেকে উঠেছি তো এখন ওই আর কি, মানে উঠেছি কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগে। আর আমি আজকে করেছি আমার জন্য ব্রেকফাস্টে এই ময়দার লেচিটা, না কালকে রয়ে গেছিলো, তো কি করবো এটুকু রেখে দিই, আবার আজকে রাতে তো রুটি হবে, তো এইটা করেছি হচ্ছে চিনির পরোটা, ভেতরে চিনির পুর দিয়েছি। তো এটা আমরা অনেকেই খেয়েছি, মারা টিফিনেও দিত ছোটোবেলা, আর ওর টিফিন তো ওর রেগুলার একই হয় তাই বলে লাভ নেই, আর আমার ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না, তাই জন্য আমি এটা করে নিয়েছি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কাজে লাগবো। ঘরঝাট, ঘর মোছা, ঘর গোছানো সমস্ত কিছু হয়ে গেছে কালকের থেকে, কিন্তু এখানে পরেই ছিল জামাকাপড়গুলো, আজকে সকালে আমি ঢোকালাম। আর আমার চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড তেল তেলে হয়ে গেছে, প্রচণ্ড খুশকিও হয়েছে বটে, তো ভাবলাম আর রিস্ক নিয়ে লাভ নেই, চুল থাকবে না যদিও বা, কিন্তু ওই আর কি একটু চেষ্টা, লাস্ট এরকমভাবে যতদিন যায় এই আর কি। তো যাই হোক, আমি একটু হেনা ভিজিয়ে রেখেছি, করবো করবো করে আর করা হচ্ছিল না, তাই জন্য মানে ওয়েদারটা ঠিকঠাক দিচ্ছিল না এরকম কিছু, তো ওই জন্য ভাবছি আজকে হেনাটা লাগিয়েই নিই, লাগিয়ে একটু বসি, তারপর শ্যাম্পু তো করতে হবে, 11:20 বাজে, এক ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে। মাথায় লাগিয়ে ফেলেছি, কিরকম লাগছে দেখতে, মনে হচ্ছে ফলসুল বসেছি। আর আমার না স্মুথনিংটা ঠিক এখনো অবধি পছন্দ নয়, মানে হেয়ার স্ট্রেটনিংটা তো একেবারেই নয়, ঘোরার লেজের মতো পুরো সোজা হয়ে থাকবে, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না। স্মুথনিংটা না ঠিক ভালো লাগে না, করিয়ে তো নিলাম নয় একবার, ঠিক আছে টাকা খরচা করে, তারপর যে মেনটেন করতে হবে সেই চুলটাকে, অর্ধেক খরচা ওতেই বেরিয়ে যাবে, আর আমার ওই জিনিসগুলো প্রচণ্ড বেশি গায়ে লাগে। তো দেখি এরকম হেনা ঠেনা করে কারি পাতার তেল ফেল বলছি অনেকে, এখানে নাকি কারি পাতা লোকে এত খায়, নারকেল তেল এরকম খায় বলেই নাকি চুল এত সুন্দর এখানকার লোকের, ওগুলো তো আর খেতে পারবো না। কারি পাতাটা রান্নায় ফোন ফোরন দেওয়া যেতে পারে, কিন্তু ওভাবে তো খেতে পারবো না এই আর কি। তো চলো এইটা লাগিয়ে একটু বসে নি, বসে টসে নি, একটু শোকাক, নাহলে কোথায় দেয়ালে গিয়ে মাথা পাতা লাগিয়ে ফেলবো, রং লেগে টেগে যাবে, তারপরে আমাকে দেবে ও এসে। তো ও গেছে একটু নিচে স্কুটিটাকে স্টার্ট দিতে, অনেকদিন আবার চালানো হয়নি তো ওই জন্য। তো এই আর কি একটু পরে করব, কালকে পেঁপে ঘণ্টটা রয়েছে, করবো একটু ডাল আর মাছ, তো এই আর কি। তো চলো একটু বসে নি। প্রথমে ভেবেছিলাম স্নান করে এসেই করবো, তাও ভালো না, চুলটা মোটামুটি শুকিয়েছে, 12:30 যেতে লাগবে স্নানে, পুজো টুজো দিতে দিতে 1টা, তাই ততক্ষণে তাড়াহুড়ো না করে আস্তে ধীরে করতে থাকি। মাছটা ভাজা বসিয়েছি, আর দেখো কি ছোট ছোট পিস করেছে, কি আর বলবো, মানে এখানে এই 4 পিসই যদিও বা ছোট করে ফেলেছে, তারপরে আমরা বলার পর বড় বড় পিস করে দিয়েছি, ওগুলো রেখেছি, আগে ভাবলাম এই 4 পিসটা তাহলে খেয়েই নিই। তো যাই হোক, আরও ছোটো পিস করেছিলো, ওগুলো আমরা ভেজে খেয়ে নিয়েছি এর আগে। আর এইখানে আছে ডাল সেদ্ধ, ডালটা আগে সেদ্ধ করে নিয়ে জাস্ট একটা কাঁচা টমেটো দিয়ে নিয়ে একটু সিসি করে নিয়ে নামিয়ে দিয়েছি, নাহলে টমেটোটা একেবারে গলে যাবে। আর ডিমগুলো এখানে রাখার মানে কি বলতো, প্রথমে না এখানে রেখেছিলাম, আমার দুটো ডিম লাস্টে পচে গেছিলো, মানে গরমের ভাপে মনে হয়, আর ফ্রিজে রাখার মতো জায়গা নেই, আর ফ্রিজে রাখার দরকারও হয় না, তাই এই মানে এই পাশটাতে রেখে দিয়েছি। আর এখানে তো চালটা ধুয়ে রেখেছি, আর কালকের একটু পেঁপের ঘণ্ট ছিল, সেটাকে এখানে রাখা আছে, পরে গরম করছি। তো মাছটাকে আজকে একটু অন্যভাবে করব, প্রথমে ভেজে নিই তারপরে দেখাচ্ছি, ভেজেই তুলে রেখে দেব, তারপরে একটু সর্ষে বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল, মানে যে তেলটায় মাছ ভাজি ওই তেলটা দিয়েই করব। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মাছটাকে ভেজে আমি তুলে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সর্ষে বাটা, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা, নুন দেওয়া রয়েছে, পোস্ত ফোস্ত কিছু দেওয়া নেই, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কার মানে কাঁচা লঙ্কার ঝালটা একটু কম মন হলো আমার, তাই জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো। তোমরা পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কায় করতে পারো, আমি ঝালটা ঠিক বুঝতে পারিনি, ওই জন্য একটু অনেক লঙ্কার গুঁড়ো ইউজ করতে হলো। আর এই যে মাছ ভাজার তেলটা আছে, এটাকেই আমি এটার মধ্যে দিয়ে মেখে ঝুঁকে এখন রেখে দেবো কিছুক্ষণ, আমি স্নান দান করে এসে তারপর করবো, এমন নয় মেখে রেখেই দিতে হবে, আমার হাতে টাইম আছে তাই রেখে দেবো। আর এদিকে বসিয়েছি ওই টমেটোর ডালটাকে, কিছুই না, সর্ষে ফোড়ন দিয়েছি, আর দুখানা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর শুকনো লঙ্কা ফোড়নটা দেইনি। স্নান আমার হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ফাইনালি রান্নাঘরে, 1:45 বাজে, ডালটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপর আমি মাছটাকেও বসাবো, আর ওই দিকটায় ভাতটাকে বসিয়ে দেবো, তেলটার মধ্যে হয়ে যাবে, আমরা খেতে বসে যাবো। তো চলো এবার করে নিই।
এই দেখো, সেই যে মেখেছিলাম, দেখো তিনটে কলা পাতা দিয়েছি, একটা দুটো আর এই তিনটে। যদি গোটা কলা পাতা থাকে দুটো অবশ্যই দিতে হবে, নাহলে কলা পাতা পুড়ে যাবে, মাছ কিন্তু সেদ্ধ হবে না। আমি হালকা ভেজে নিয়েছি, পুরোটা তো আর ভেজে নিইনি। এবার ওপরেও সেম ভাবে আমি কলা পাতা চাপা দেবো, দিয়ে আমি একটা প্লেট চাপা দিয়ে দেবো। তো তারপরে এগুলো তোমাদেরকে আস্তে ধীরে আমি দেখাচ্ছি। তো চলো আগে ওপরটা করে নিই, ওপরটাও সেম ভাবে এরকম ভাবে চাপা দিতে থাকবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ গ্যাসে বসিয়ে দিয়েছি আমি, কিন্তু এখনো আঁচ দেইনি। এইবার দেব এটাকে, পুরো ওপরটা মুড়িয়ে দিয়েছি। ওপরে আমি দুটো কলা পাতা দিয়েছি, তিনটে দিতে লাগেনি। আর একদম গ্যাসটাকে আমি সিম আঁচ করে দেব, আর ওপরে দিয়ে দেবো একটা প্লেটকে চাপা। এটা কিন্তু অবশ্যই ওপিরটা উল্টাতে হবে, আর তখন হবে একটু ঝামেলা। তো দেখাবো আমি কি করে কি করছি। 10 মিনিট হলে এক দিকটা হতে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমি উল্টাবো, এটা মামা বাড়িতে ও খেয়েছে, আমি তো ছোট থেকে খাচ্ছি মামা বাড়িতে। এটা গেলেই আমি যাওয়ার আগে ফোন করে বলতাম মামিকে, দিদা বানায় তো মূলত। তো এইবার মামি বানিয়ে খাইয়েছিল। তো মামিরা বানায় কলাই কলের থালাতে, এখন জানি না মামা বাড়িতে এই থালাটা আছে কিনা। উল্টে তো দিয়েছি, এইবার দুটো নেকড়াই তো আমি নিচে দিয়ে দিয়েছি। আমার কারণ প্লেটটাও যথেষ্ট গরম। তোমাদেরকে এখন দেখাবো না, তোমাদেরকে কিন্তু পরে দেখাবো। তো চলো আবার এই পাশটাকে 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। 10 মিনিটের লাগবে না, 5-7 মিনিটে হয়ে যাবে। তো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, ও মামা বাড়িতে গিয়ে এবার খেয়েছিলাম। তো ছোট থেকে খেয়ে আসছি মামা বাড়িতে একটু, মানে যেহেতু আমরা লোকজন বেশি হয়ে যাই তখন, তো এটাতে মশলা বেশি থাকে না, মানে গ্রেভি বেশি থাকে না, যার জন্য আমি আজকে ডাল বানিয়েছি। এটা শুকনো শুকনো হবে একদমই, আর এটার মধ্যে গ্রেভি হিসেবে, মানে গ্রেভি যেহেতু থাকে না, একটু যাতে মেখে খাওয়া যায়, তার জন্য কুচি কুচি করে ছোট ছোট করে বেগুন, আলু ভাজার মতো করে কুচি কুচি করে কেটে আলু এইসব দেয়। স্নান করে বেরোলেন বাবু, তো সেটা ও ভালোবাসে না, তাই জন্য আমি দেইনি। তোমরা কিন্তু চাইলে দিতে পারো, ওই কিছুই না, এই মাছটার সাথে মেখে একদম ঝিরি ঝিরি করে। তোমরা চাইলে বেগুনটাকে একটু হালকা ভেজে নিতে পারো, আলুটাকেও স্লাইসে তো দিয়ে তারপর করতে পারো। যদি টেনশন থাকে যে সেদ্ধ হবে না বা কিছু, কিন্তু 20 মিনিট মতো টাইম লাগে তো হয়ে যায়। আর বেশি মাছের কোয়ান্টিটি হলে একটু বেশি টাইম দিতে লাগে, আমার 4 পিস মাছ এনাম 10 মিনিট করে, তো হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখতেই পেলে কিভাবে উল্টে দিয়েছি, পেরেছি কিন্তু আমি। মা বাড়িতে কলাই কলের থালাতে করতো ছোট থেকে, এখন এরকম ফ্রাইং প্যান জাতীয় এসবে করে, তবে ভালো লাগে খেতে। কলা পাতার এসেন্সটা ঢোকে তো স্মেলটাই দারুণ লাগে, পোড়া কলা পাতার স্মেলটা। তো যাই হোক হোক, আর ওদিকে ভাতটাও হচ্ছে, একটু বাদে আমরা খেতে বসে পড়বো। তো হয়ে তো গেছে ভাত, আমি বেড়েও নিয়েছি ওদিকে, আর এদিকে চলো দেখি কেমন হলো দেখতে। এই যে জিনিসটা, ঠিক আছে, ওই পাশটাও এরকমই হয়েছে, বুঝতেই পারছো। তো চলো এবার খেতে বসবো। তো চলো, এখন বাজে 5:30 থেকে একটু বেশি, 5:30 মতো বাজে। ঘড়িটা দেখতেই পাচ্ছ, ঘড়িটা এখন অব্দি ওপরে টাঙানো হয়নি। আর এটা দেখতে পাচ্ছো, এটা আজকে এই মাত্র কিছুক্ষণ আগেই এলো, ও গিয়ে নিচ থেকে নিয়ে এলো 5টার সময় এসছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, ছোটখাটো ঠিক নয়, বেশ সাইজটা একদম প্রমাণ সাইজ আছে, ঠিকঠাক আছে, খুব ছোট না খুব বড়ও না। আমরা চেয়েছিলাম, কারণ এই দেয়ালটা না পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, আর আমি বইমেলা থেকে 2 বছর আগে দুখানা লেখা এনেছিলাম, ভেবেছিলাম বাঁধিয়ে নেব, মানে ফটো ফ্রেম করে নেব, তো সেটা আর হয়ে ওঠেনি। আর ওই দুটো ছবি কলকাতার কোথায় রয়েছে জানি না, কারণ আমি পরিষ্কার করেছি, মামুনি পরিষ্কার করেছে, কে কোথায় রেখেছে এখন কারোরই কিছু খেয়াল থাকবে বলে মনে হয় না, আমার নিজেরই নেই। আর তারপর আমি মামুনিকে জিজ্ঞেস করিনি, কারণ এই ছোটখাটো জিনিসগুলো না মনে রাখার মতো নয়, কে কোথায় রেখেছি না রেখেছি, তো ওটা বেকার হেডেক নিয়ে লাভ নেই, ওরকম ছবি বইমেলা গেলে আবার পাওয়া যাবে, তো ওইসব ছেড়ে দিয়েছি আমি ভাবনা। তো ঠিক আছে, আর এখন বাজে 5:37, 40 মোটামুটি বাজতে যায়। তো চলো বেরোচ্ছি হাঁটতে। কেন বেরোচ্ছি, দিয়ার বিয়ের আগে আমি ওয়েট ম্যাপে, এখান থেকে ওয়েট ম্যাপে কলকাতা, ওয়েট ম্যাপে কলকাতা ঢুকেছিলাম,
আমার দিয়ার বিয়ের আগে 4.5 কেজি মতো ওয়েট আমি লস করেছিলাম দিয়ার বিয়ে থেকে এসে। দিয়ার বিয়েতে তো খাওয়া দাওয়া হয়েছে, ওখানে শুধু দিয়ার বিয়ে নয়, রূপম শুভ্রার বিয়ে ছিল, দিয়ার বিয়ে ছিল, আরও বিয়ে ঠিক খেয়েছি, যাই হোক ছেড়ে দিলাম আমি ওগুলোকে। তো সব মোটামুটি খেয়ে বাড়িতে খাওয়া দাওয়া মিষ্টি এসব খেয়ে দিয়ে মোটামুটি আমি 8 কেজি ওজন গেইন করেছি, মানে 4.5 কেজি কমিয়েছি, 8 কেজি গেইন করেছি। বুঝতে পারো আমাকে দেখে তোমরা একটু একটু, নাকি বুঝতে পারছো না কিছুই? আমাকে তো একটু মোটিভেট করবে, দেখি না তুমি মোটা হয়ে যাচ্ছ, কিছু করো কিছু করো। যাই হোক, বোঝা হয়তো যায়নি। তো সেদিনকে আমরা দুজনেই মেপেছি, ও বেড়েছে নয় সেটা নয়, ঠিক আছে বাদ দিলাম আমি, কিন্তু আমার বাড়াটা তো অস্বাভাবিক বাড়া হয়ে গেছে, সেটা যদি ও বাড়তো তাও নয় কাজে দিত। তো চলো, আর কি আর হেসে কুদে লাভ নেই, আমি একটু ওই প্যান্টটাই পরে নিয়েছি, কেন বলো তো এই পকেটটাতে একটু টাকা পয়সা ফোন একটু ঢোকে, মানে বাইরে বেরোলে দেখবি এটা ওটা একটু পছন্দ হলে, তাই জন্য একটু টাকা নিয়ে বেরোনটা ভালো, আর হাতে করে তো নিয়ে যাওয়া যায় না। তো ওই জন্য এই প্যান্টটাই আমি পরে নিলাম, একটা পকেটে ছোট একটা ব্যাগ নিয়েছি, একটু টাকা নিয়েছি, আর ফোনটা নেবো। তো চলো বেরোই, চলো হাঁটা ফ্ল্যাট থেকেই শুরু, সিঁড়ি দিয়ে আগে নামবো আর সিঁড়ি দিয়ে এসে উঠবো যদি পায়ে জোর থাকে, কারণ প্রথম দিনই তো, বেশি হেডেক দিয়ে লাভ নেই পাটাকে, তাহলে কালকে থেকে আমি আর বেরোতে পারবো না, আবার পা ব্যথা হয়ে যাবে। আচ্ছা এখন মোটামুটি বাজে 6:41, আমি দেখে বেরোলাম, চলো দেখি কতদূর কি যাওয়া যায়, কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না। সামনে ওই উঁচু রাস্তাটা দিয়ে নেমে গেলে একটা পার্ক আছে, ভেবেছি প্রথমে যে ওইটাতেই হাঁটার চেষ্টা করব, দেখি যদি বাচ্চা কাচ্চা ভিড় থাকে বিকেলবেলা, তো তাহলে অ্যাভয়েড করে যাবো ওটাকে, দেখি চলো আগে বেরোই। তো চলো পার্কে চলে এসেছি আমি, সামনেটাই তে গেট, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওখানটাতে, আমার বাড়ি থেকে জাস্ট 1 মিনিট, হ্যাঁ ওই 2-3 মিনিট মতো হেঁটে আসলাম, নিচে রাস্তাটা দিয়ে নেমে আসলে অনেকে হাঁটছে, তো চলো আমিও ঢুকে পড়ি। পার্ক কমপ্লিট হয়েছে, খুব একটা ছোট না আবার খুব হিউজও নয়, তবে পার্কটা ভালো। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, 12 পাক দিয়ে আমি একটু বসে নিলাম, এরকম অনেকগুলো সিট আছে যেখানে বসা যায়। তো চলো, বাচ্চারা খেলছে, খুব ভালোও লাগছে দেখতে, এখন মনে হচ্ছে আগে থেকে আসলেই ভালো হতো। তো চলো দেখাই এক ঝলক তোমাদেরকে। এখান থেকে শুরু হচ্ছে ওই যে গাছের ফাঁকা দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে, মোটামুটি ওখানে গিয়ে রাউন্ড খেয়েছে আবারও। পার্কটা খুব ছোট নয় আবার খুব বড় নয়, যেটা বলছিলাম আর কি, তবে ওই আর কি আমার 12 পাক দিতে মোটামুটি 15 মিনিট মতো টাইম লেগেছে আর কি। এই যা বাচ্চাগুলোর খেলা দেখতে হেভি লাগছে, আর এইরকম তো বসাচ্ছে আর অনেকগুলো দিয়েছে, আর ভেতরে এরকম রাউন্ড মতোও দিয়েছে। এই পার্কটাকে আমরা আস্তে যেতে দেখতাম, কিন্তু কখনো এরকম ভাবে এসে হাঁটা হয়নি। তো চলো এবার যাওয়া যাক, মানে হাঁটা যাক, আরো যাওয়া যাক না। 6:20 বাজে, মোটামুটি পার্কটা গেছে 20 পাক দিয়ে, তারপরে ওই লাস্ট ওই জিমে যে কটা ছিল ওটার মধ্যে 3টাতে ব্যায়াম ফ্যায়াম করে নিয়ে এখন যাচ্ছে বাড়ির দিকে। সন্ধ্যাও হচ্ছে, জামা কাপড় ছেড়ে ঠেড়ে সন্ধ্যে দিতে দিতে হয়ে যাবে 7টা, মোটামুটি 6:45, এখন অলরেডি বাজে ধরো তোমার 6:20। বাড়িতে তো এখন তো যাওয়ার তাড়াতাড়ি হেঁটে দম নেই, আর বিশেষ করে উঁচু রাস্তাটা, বেশি দূর না কম, আমাদের বাড়ি থেকে উঁচু রাস্তাটা দিয়ে জাস্ট নেমে আসলেই আমি প্রায়ই ভাবতাম যে যাবো যাবো, পার্কটা কটায় খোলে, আদৌ হাঁটতে দেয় কি না বাচ্চারা খেলে বলে, তো এগুলোই ভাবতাম। তো আমি আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে এটা ভেবেই যে ওখানে হাঁটতে পারলে পারবো, নয়তো এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বামানালির রাস্তায় ওঠা যায়, তো উঠে গিয়ে আমি বাজার ধরে হেঁটে চলে আসবো। তো সেটা হলে কি হতো, কোনো বুঝতাম না যে কত কি হাঁটছি না, এটা যেরকম রোজ মাথায় থাকবে, আস্তে আস্তে একটু বাড়াতে হবে, প্রথম দিনই তো আর বাড়ানো যায় না। তো চলো এসেও পড়েছি সামনেই উঁচু রাস্তাটা, চলো তোমাদেরকে দেখাই। এখন ওই যে উঁচু রাস্তাটা দেখা যাচ্ছে ওটা দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, মা গো মা। চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কথা বলবো।
চলো আমাদের রাতের ডিনার কমপ্লিট, কুমড়ো আলুর তরকারি, কাঁচা লঙ্কা রুটি। কাঁচা লঙ্কাটা আমি খাই না যদিও বা, তো চলো ওকে দিয়ে এসে তারপর আমারটা নিয়ে যাই। এখন বাজে 10:21, রাইট টাইমে শেষ হয়েছে। রুটি করলে গ্যাস কিন্তু প্রচন্ড নোংরা হয়, এটা মানতেই হবে। আর আমার আটার গুঁড়ি একটু বেশি লাগে বেলার জন্য, নাহলে গোল ঠিক পারি না, মানে রুটি গড়ে না আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আর আশা করি ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। আর প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, না লাগলো, কি ধরনের কি দেখালে তোমাদের ভালো লাগবে। কমেন্ট বক্স অবশ্যই তোমাদের জন্য খোলা থাকে, কমেন্ট বক্স কি সব বলেছি জানি না। চলো এবার আমারটা নিয়ে বসে পড়ি। টাটা, গুড নাইট।